দর্শক স্বাগত জানাচ্ছি, আমি মহিব আল হাসান, আর আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশের একজন কিংবদন্তী অভিনেতার সন্তান মাশরুর পারভেজ। তার পরিচয় পরিচালক, তিনি একজন অভিনেতা এবং বাংলাদেশের প্রেক্ষাপটে যে সিনেমাগুলো নিয়ে এসেছেন সেই সিনেমাগুলো দেখে আসলে দর্শকরা এখনকার প্রজন্মের কথা বলবেন, এবং সেইভাবেই কিন্তু তিনি নির্মাণ করেছেন সিনেমাটি। সেই সিনেমার অভিনেতা এবং পরিচালকের সাথে আমরা কথা বলবো। শুরুতেই জানতে চাইবো তিনি কেমন আছেন। সত্যি করে বলতে গেলে মহিব, তুমি তো আমাকে অনেকদিন আগে থেকে চিনো, তুমি করে বলছি মাইন্ড করো না, 10 বছর হয়ে গিয়েছে বোধ হয় আমি যদি ভুল না থাকি। অনেক টায়ার্ড, অনেক টায়ার্ড। আমার একটা রেগুলার ডে জব আছে, তার পাশাপাশি ফিল্ম নিয়ে কাজ করছি, তো আর মোটামুটি আমার টিম, আমি একা আর আমার একজন অ্যাসিস্ট্যান্ট আছে, ও ওখানে দাঁড়ানো নজরুল। তো মানে একটা একটা নর্মাল যে প্রেশার কাজ করে ডাইরেক্টরদের ছবি রিলিজের সময়, তার চেয়ে ধরো 4 গুণ বেশি কাজ করছে। এখানে আপনি একজন অভিনেতা হিসেবেও কিন্তু আছেন এবং আপনি পরিচালক হিসেবেও কিন্তু আত্মপ্রকাশ করেছেন। ও হ্যাঁ, তো ডেফিনেটলি দুটি বিষয় কিন্তু একত্রে অনেক প্রেশার হয়ে যায়, সেই বিষয়টা কীভাবে হ্যান্ডেল করেছিলেন? অভিনয়টা ভুলে গিয়েছি, তুমি যে এখন বললা আবার মনে আসলো, কিন্তু শুটিংয়ের ব্যাপারে মানে ক্যামেরাতে যখন আমরা শট দিই আর শুটিং যখন শেষ হয়ে যায়, তখন আসলে অভিনয়ের প্রেশারটা মানে আমার কাছে অ্যাটলিস্ট তেমন একটা মানে নোটিস করি না, কারণ যে আমি কখনো চাই না ক্যামেরার সামনে যেতে, আর ওই জিনিসটা আমাকে অনেস্টলি কোনো ধরনের মানে প্যাশন বা মানে ফুলফিলমেন্ট দেয় না। আমি অ্যাক্টিং জিনিসটা পুরোপুরি কাজ হিসাবে দেখি। আর রায়ান আর গোয়িং হোম, রায়ান আমার প্রথম চলচ্চিত্র আর গোয়িং হোম আমার সেকেন্ড ফিচার ফিল্ম, এখানে অ্যাক্টিং করা হয় এই কারণে, মেইন ক্যারেক্টারের নাম হচ্ছে রায়ান, আর রায়ান আমি, আমার ডাকনাম রায়ান, তো এই দুটা চরিত্রে আমাকে দরকার ছিল, এটা আমারই গল্প এক ধরনের। একটু যদি আপনার কাছে জানতে চাই, এত বছর পরে কেন, মানে অনেক তারকা আমরা দেখেছি পার্শ্ববর্তী দেশে যে তারা তারকা কিস থেকে কিন্তু ব্যাপক জনপ্রিয়তা পেয়ে থাকে, আপনি কিন্তু দীর্ঘদিন পরে, অনেক বছর পরে, আসলে মনে হলো কেন হঠাৎ করে যে সিনেমা নির্মাণ করতে হবে বা অভিনয় করতে হবে? ভালো প্রশ্ন, ভালো প্রশ্ন, একটু বড় উত্তর। সো দুটো জিনিস, একটা জিনিস হচ্ছে যে রায়ান আর গোয়িং হোম ইন্টারকানেক্টেড, তো গোয়িং হোম হচ্ছে বলতে পারো রায়ানের সিকোয়েল, আর পার্ট 1 করেছি, তো পার্ট 2 করতে হবে। আর এই ছবি যখন আমি গল্প, দুটোই গল্প আমার লেখা, সো যখন গল্পটা করি এটা সবসময় একটা ডুয়ালজি ছিল, আর গোয়িং হোমে রায়ানের গল্পটা শেষ হয়ে যায়। সো আমি জানতাম যে আমার আবার ফিরে আসতে হবে অ্যাক্টিংয়ে, এটা নিয়ে কোনো সন্দেহ ছিল না। আর অনেকজন এক্সপেক্ট করে নাই গোয়িং হোম হচ্ছে মানে পার্ট 2, এই কারণে যে আমি জিনিসটা সেভাবে মার্কেট করি নাই, আর তার উপরে রায়ান ক্লিফ হ্যাঙ্গার দিয়ে এন্ড হয় নাই যে পার্ট 2 আসছে, এরকম না। রায়ানের গল্পটা কমপ্লিট, গোয়িং হোমের গল্পটা কমপ্লিট, আর মানে একটা দেখার দরকার নাই দ্বিতীয়টা বোঝার জন্য, মানে দুইটা নিজেই সেলফ ইন্ট্যাক্ট। আর কেন প্রোডাকশন আসতে ছিল, আসলে আমি 4 বছরের মধ্যেই ছবিটা রিলিজ করতাম, ছবিটা কিন্তু UKতে রিলিজ হয়েছে গত বছরের সেপ্টেম্বর 30 তারিখে, বাট আমার আব্বু সিক হয়ে যায়, তারপর এভারকেয়ারের সাথে একটা গন্ডগোল হয়, তারপর আমার মা তার হাত ভেঙে ফেলায়, সেই কারণে বাংলাদেশে রিলিজটা অনেক দেরিতে হচ্ছে UK রিলিজের থেকে। কিন্তু কোনো সময় আমি ইন্ডাস্ট্রি থেকে চলে যাই নাই, এটা এমন কিছু ছিল না। বাট রায়ানের পর আমি ডিসাইড করি যে কমার্শিয়াল সিনেমাতে না ঢুকে মানে আমি যে ধরনের ছবি বানাতে চাই, অনেকজন বলে আর্ট ফিল্ম, যদিও আমি নিজেকে আর্ট ফিল্ম মেকার মনে করি না, ওই ছবি বানানোর জন্য আসলে প্রযোজক আমাদের দেশে নাই, তো এই ছবিটা পুরোপুরি সেলফ ফাইন্যান্সড। আর আমার তো একটা রেগুলার ডে জব আছে IT ইন্ডাস্ট্রিতে, ফ্রিলি বলছি কথাটা, প্রত্যেক মাসের বেতনের থেকে আর কি একটু কেটে আর কি ছবি মানে একটা অ্যামাউন্ট বা একটা ফান্ড জমানো হয়, সেই কারণে তোমার প্রত্যেকটা লটে শ্যুট করা হয় মানে সেপারেটলি। আমার 4টা লট ছিল 4 বছরে, তো দর্শক যখন ছবিতে দেখবে যে আমার ক্যারেক্টারের বয়স বাড়ছে, এটা খুবই ন্যাচারালি বাড়ে, এটা কোনো মানে ছবির উইকনেস হিসাবে মানে দেখবে না, কারণ যে গল্পের মধ্যেই এইজিং ব্যাপারটা ছিল। তো প্রোডাকশন রিজনের জন্যে প্লাস গল্পের কারণে সব কিছু মিলায় আর কি মানে গোয়িং হোম বানাতে এত সময় চলে যায়, কিন্তু লাস্ট 2 ইয়ারের ডিলেটা আসলে আমার ইন্টেনশনাল ছিল না, এটা ফ্যামিলিগতভাবে। আচ্ছা, একটু যদি জানতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে যে সিনেমাগুলো মুক্তি পাচ্ছে এবং সিনেমাগুলো, অনেক সিনেমা কিন্তু ব্যবসা সফল হচ্ছে, আপনার যে সিনেমাটি গোয়িং হোম, এটি বাংলাদেশের দর্শকরা আসলে কিভাবে নেবে, মানে দর্শকদের কথা চিন্তা করে না এখনকার প্রজন্ম, অর্থাৎ হচ্ছে 18 মানে 90 পরবর্তী যারা জন্মগ্রহণ করেছেন, তাদের জন্য কি আসলে এটা নির্মাণ করা হচ্ছে? দুইটার একটাও না আসলে, সত্যি করে যদি বলতে হয় দুইটার একটাও না। অনেকজন বলবে যে আমি নতুন প্রজন্মদের জন্য কাজ করি, কিন্তু এটা বলাটা পুরোপুরি ভুল হবে। কেউ যদি আমার কাজ অ্যাপ্রিসিয়েট করে বা পছন্দ করে, আমি অত্যন্ত খুশি হব। আর অবশ্যই আমি মানে চাই দর্শকদেরকে জিজ্ঞাসা করতে যে আপনাদের ছবিটা দেখে কেমন লেগেছে, কী মানে প্রশ্ন জেগেছে ভিতরে, মানে এটা হচ্ছে আমার দাবি।
কিন্তু ছবি বানায় আসলে নিজের জন্য আর ফিল্ম মেকারসদের জন্য বলতে পারেন, কারণ যে ফিল্ম মেকারদের ছবি দেখে আমি ইন্সপায়ার্ড হই। আমি যদি কোনো ফিল্ম মেকার বা পরিচালককে ইন্সপায়ার করতে পারি তাহলে সেটা আমার জন্য আমি মনে করি সাকসেসফুল। তো আমি চাই সবসময় এমন ফর্মুলা নিয়ে কাজ করতে যেটা প্রুভেন না, যেটা ভেঙে পড়তে পারে। আর ওখানে কিন্তু একটা বিশাল বড় রিস্কের ব্যাপার, কিন্তু অনেক সময় আনচার্টেড টেরিটরিতে কাজ করতে পারলে নতুনত্ব আনা যায়। সো এই এই যুদ্ধে বলতে পারো আমি থাকি। সিনেমাটির ট্রেলার দেখেছি এবং সেখানে কিন্তু আপনি মানে অন্যরকম একটা ভাবে আপনার লুক এবং হচ্ছে আপনার গেট আপ এবং সম্পূর্ণ কিন্তু মানে বাংলাদেশের প্রেক্ষাপটের বাইরে, অথচ মানে এটার শুটিং বাংলাদেশেও হয়েছে, 95% বাংলাদেশে হয়েছে। তো আমরা কিন্তু একটু অনেকটা ভিন্নতা দেখতে পেরেছি। এইটা আসলে এই ভিন্নতাটা কিভাবে আপনি নিয়ে আসলেন এবং দরকার ছিল কি কোনো ভিন্নতা? আসলে ইচ্ছা করে আনি নাই, মানে গল্প আমি প্রথমে লিখি, পরে আমি চিন্তা করি যে মানে আমার জিওগ্রাফিক লোকেশনের জন্য এই সব কিছু করার কি প্রয়োজন নাকি। গল্পর জন্য যা দরকার হয় সেটাই করেছি, মানে তখন ব্যবসার চিন্তা করি নাই। অবশ্যই একজন প্রযোজক মানে চিন্তা ভাবনা করতে হবে মানে ব্যবসার জন্য কি কি করা ভালো, আর ইনশাল্লাহ পরের ছবিতে একটু মানে কমার্শিয়াল কাজ করতে চেষ্টা করবো। কিন্তু গোয়িং হোমের ক্ষেত্রে কোনো জায়গায় ছাড় দেওয়া হয় নাই, মানে গল্প ছিল ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট টার্গেট। আপনার বাবা বাংলাদেশে যে সিনেমাগুলো করেছেন অ্যাকশন বলেন, মানে আপনি অ্যাকশন হিরো হিসেবে আপনারা দর্শক পাবে কি না আপনাকে, বা এটি কবে নাগাদ হতে পারে? এটা যদি আমাকে 10 বছর আগে জিজ্ঞাসা করতে আমি বলতাম যে না আমি করব না, কিন্তু মানে বয়সের সাথে সাথে তো একটা জিনিস মেন্টালিটি চেঞ্জ হয়, আমার একটা করার দরকার। বাবার লেগেসি কন্টিনিউ করার জন্য অবশ্যই আমি অ্যাটলিস্ট একটা মানে চোখ বন্ধ করে আমি আমি করব একটা পুরা মারদাঙ্গা টাইপের ছবি, আর প্রেফারেবলি ওইটা যদি মাসুদ রানার সিরিজে হতো তাহলে আরও বেটার। কিন্তু রাইট নাও আমি ওইটা নিয়ে মানে অকিউপাইড না। রাইট নাও আমার মেইন গোল হচ্ছে গোয়িং হোম রিলিজ করব, আর তারপরে রায়ান আমার প্রথম ছবি একটা ওটিটি প্ল্যাটফর্মে আপ করা, কারণ যে রায়ান যখন বানাই তখন আসলে বাংলাদেশে ওটিটি প্ল্যাটফর্মগুলি রেলেভেন্ট ছিল না। গোয়িং হোম আসলে মানে কবে মুক্তি পাচ্ছে বা বাংলাদেশে কোন কোন প্রেক্ষাগৃহে যেতে পারে? অগস্ট 11 তারিখ সিনেপ্লেক্সগুলিতে সিঙ্গল স্ক্রিনে পরে যাবে যদি সিনেপ্লেক্সে ব্যবসা ভালো করে। আর প্রথমে আমরা ঢাকা টার্গেট করছি, ঢাকার থেকে তারপর চিটাগংয়ে যাবে, তারপরে অন্যান্য জেলায় যাবে। কিন্তু এই ছবিটা আসলে সিঙ্গল স্ক্রিনের জন্য বানানো হয় নাই। প্রত্যাশা কি? প্রত্যাশা বলতে গেলে আমার ফ্রেন্ডের কথা বলতে হবে, জাহিদ। আসলে কোনো প্রত্যাশা নাই। আমি ছোটোবেলা থেকে যখন শর্ট ফিল্ম করতাম বা হোম মুভিস বানাতাম, আমার একটা ফ্রেন্ড আছে জাহিদ, জাহিদুল ইসলাম ওর নাম। তো মানে আমি কাউকে আমার ছবি দেখাই না, ইভেন ছবি শেষ করার পর আব্বুকেও রাশ দেখাই না। আব্বুকে বলি যে পুরো ফাইনাল কাট হবে তারপর দেখো। কিন্তু জাহিদকে আমি সবসময় মানে আমার ক্লিপস শেয়ার করতাম আর রাফ কাট শেয়ার করতাম, মানে ছবি যে স্টেজে থাকতো ওকে আমি সেন্ড করতাম, আর ও দেখতো বসে বসে, দেখে আমাকে বলতো যে দোস্ত এটা হয়েছে বা বাজে হয়েছে বা আমার ভাল লাগে নাই, আমি যাই অন্য কিছু দেখি এখন। বাট ওই আমার একমাত্র মানে দর্শক ছিল, যার কথা শোনার জন্য আমি ওয়েট করতাম যে আল্লাহ জাহিদ কবে ফোন দেবে আমার শুন মানে, বা কবে আমরা বসবো এটা নিয়ে কথা বলতে। তো জাহিদের ব্লাড ক্যান্সার হয় কয়েক বছর আগে গোয়িং হোমের মেকিংয়ের সময়। তো আমি ওকে পুরো ছবিটা পাঠাই, ও দেখে, ও বলে যে দোস্ত এটা 10-7, ও আমাকে রেটিংও দিয়ে দেয় তুই এটা 10-7 বানাইছিস। আমি বলছিলাম যে ওকে ফাইন থ্যাংকস আই গেস, আমি ভেবেছিলাম যে 8 দেবে আমাকে, বাট যাই হোক। তো ও করোনার সময় মানে মারা যায়, লং স্টোরি শর্ট। তো ও তো এখন আর নাই, মানে ছবি বানাতে থাকবো, ছবি থেকে আমি চলে যেতে পারবো না, কারণ যে তখন আমি মনে করি যে আমার জীবনের কোনো অর্থ নাই। বাট মানে আমাদের প্রিমিয়ার শো করছি 31 তারিখে, তো আমি সবাইকে ইনভাইট কার্ড দিচ্ছি, যে কারণে এখন টায়ার্ড, যে কারণে এত মানে আমি একটু ডাউন। ছবিটা রিলিজ যতটা কাছে আসছে মানে ওর কথা একটু বেশি মনে পড়ছে, আর ওর সাথে তো আমি কোনো এটা শুনতে আমার নিজেরই যে কথাটা বলছি মনে হচ্ছে যে আমি পাগল, কিন্তু আমি তো ওর সাথে দেখা করতে পারবো না। আর তো জানি না মানে কেমন জানি একটা মানে ডিপ্রেশন কাজ করছে। যে দর্শকদের উদ্দেশ্যে কি বলার আছে? আপনারা যদি সিনেমাকে ভালোবাসেন আর বাংলাদেশের সিনেমাকে ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করতে চান, প্লিজ প্লিজ গোয়িং হোম ছবিটি হলে গিয়ে দেখবেন, বিকজ এটা আমাদের প্রথম রেভিনিউ সোর্স। আর শুধু আমার ছবি দেখবেন না, সব বাংলা সিনেমা দেখবেন, প্রিয়তমা, সুরঙ্গ, প্রহেলিকা, আমাদের যা যা নতুন সিনেমা আসছে,
আমার পাশাপাশি তো মাইক আসছে তারপর অগস্ট 17 তারিখে বোধহয় 1971 রিদি হক আপুর একটা ছবি আসবে MR9 ও আসছে অগস্ট 25 তারিখে প্লিজ আমাদের দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি এখন একটা ডাইং ইন্ডাস্ট্রি উই নিড অল দ্য সাপোর্ট এন্ড হেল্প ইউ ক্যান গিভ আস দেয়ার আর আ লট অফ গুড ফিল্ম মেকার্স ইন দিস কান্ট্রি আমি চাই না যে এইসব ফিল্ম মেকারগুলি হারায় যায় সময়ের সাথে সাথে থ্যাংক ইউ